হয়তোবা অনেকেই জানে, হয়তোবা অনেকে জানে না, সেটা হচ্ছে আহমেদ ফজলে রাব্বি নিশো। এটা হচ্ছে আমার পুরো নাম। যখন আমি কাজ শুরু করি তখন সবাই নিশো নামে চেনে। তখন অনেকেই বলতো যে নামটা আসলে দু অক্ষরে হলে ভালো হয়, সবারই নাম হচ্ছে দু অক্ষরে। তো মিতা নূর উনি মারা গেছেন, উনি আমাকে বলছিলেন যে তোমার পুরো নাম কি। আমি বললাম যে আহমেদ ফজলে রাব্বি নিশো। নামটা এমন একটা ভাবে আছে, নিশো, আহমেদ নিশো না হয় না, ফজলে নিশো না হয় না, ফজলে রাব্বি না, এটা তো নাই, নিশো আছে, তাহলে কি কি করা যায়। তখন উনি বললো যে তুমি নিশো রাব্বি দাও, এটা একটু ডিফারেন্ট, এটা ভালো হবে। তা আমি তখন ভাবলাম যে দুই অক্ষরের নাম দিতে হবে। আচ্ছা, আহমেদের এ, ফজলের এফ, রাব্বি আল্লাহ তালার একটা নাম, আচ্ছা এখান থেকে দুটো অক্ষর নেই, আর এ, আর নিশোর এন, সো আফরান, তো নিশো তো আগে ছিল, সো এই সব মিলিয়ে আর কি আফরান নিশো। নিজেই নিজের নামকরণ পুরোটা থেকে একটা শর্টকাট না করতে হবে তো, এটা কিছু করতে স্ক্রিনে দু অক্ষরের নাম নাকি খুবই ম্যান্ডেটরি, সো দ্যাটস ওয়াই এটা আমাকেই করতে হয়েছে। সো আফরান নিশো, পরে দেখলাম যে স্ক্রিনে যেত আগে নিশো। হ্যাঁ, তো ম্যাক্সিমাম সময় আমার নাম অনেকেই ভুল লিখতো, নিশু, নিশো, মিশু, হিসু, হ্যাঁ সরি।